Assalamualaikum. সবাইকে স্বাগতম ভেক্টর আর্ট এন্ড গ্রাফিক্সের পক্ষ থেকে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা। আজকে আমি নতুন একটি টি শার্ট ডিজাইন করে দেখাবো, তো কথা না বাড়াই চলে যায় সরাসরি ভিডিওতে। প্রথমে ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করে নিয়েছি। এবারে চলে যাব ফাইল মেনুতে, ফাইল থেকে নিউ, নিউ থেকে একটি পেজ ক্রিয়েট করে নিব। পেজের সাইজ হবে 4500x5400 পিক্সেল, কালার মোড থাকবে CMYK। এবারে ক্রিয়েট, এবারে টাইপ টুল নিব, নিয়ে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে খুবই ছোট লেখা দেখা যাচ্ছে না, তার জন্য এখানে আমি অপশন বারে ফন্টের সাইজটা বাড়িয়ে নেব, আমি 500 লিখে দিচ্ছি। এবারে লিখব আমি যে লেখাটা লিখতে চাই, আমি লিখছি প্রাউড, স্কেপ দিচ্ছি, আবার টাইপ টুল নিচ্ছি, নিয়ে এবার আবার লিখছি। এবারে ক্যাপস লক দিয়ে নিব, বড় হাতে লিখব যেহেতু। এবারে লিখছি নেভি, আবার স্কেপ, টাইপ টুল, মম, এম দিব বড় হাতের, তারপর ক্যাপস লকটা আউট করে দিব, বাকি দুইটা ছোট হাতের লিখব। এবারে ফন্টগুলো চেঞ্জ করব, প্রাউড আর মম শিফট চেপে আমি সিলেক্ট করে নিয়েছি। এবার এটার জন্য একটা ফন্ট সিলেক্ট করব, এবার নেভির জন্য একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট শেষ, এবারে আমি একটি পতাকা নিয়ে আসব। এই পতাকাগুলো আমি আগেই তৈরি করছিলাম, এই পতাকাগুলো কীভাবে তৈরি করা হয়েছে সে সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই গ্রোন্স দেওয়া পতাকা সবসময় কিন্তু পাওয়া যায় না, সে কারণে আমি নিজে তৈরি করেছি, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে এখান থেকে একটা পতাকা সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি, এবার চলে যাচ্ছি সেই পেজে, এবারে দিব কন্ট্রোল ভি, পোস্ট হয়ে গেল। এখন শিফট চেপে ধরে পতাকাটা আমি বড় করে দিচ্ছি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাহলে আমাদের পতাকাটা পিছনে চলে যাবে, প্রাউড লেখাটা একটু ওপরে যাবে, নেভি লেখাটা একটু বড় হবে, মম লেখাটা নিচে চলে আসবে আর বড় হবে। এবারে নেভির যে চিহ্নটা আছে বা লোগোটা আছে এটা নিয়ে আসবো, আমি এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, চেপে ধরে এই পেজে এনে ছেড়ে দিচ্ছি, তাহলে চলে আসছে, যেটা যেখানে বসাতে চাই সেটা সেখানে বসিয়ে দিলাম। এবারে প্রাউড আর মম লেখাটা একসাথে সিলেক্ট করে বড় করে দিচ্ছি একসাথে, দুটা যেন একই সমান হয় এই কারণে আমি দুটো একসাথে সিলেক্ট করেছি। সম্পূর্ণ ছবিটা একসাথে সিলেক্ট করে অল্টার চেপে পাশে এক কপি রেখে দিব, এবারে গ্রুপ করে দিব। এখন এখান থেকে প্রাউড, নেভি আর মম লেখা তিনটা সিলেক্ট করব, করে অবজেক্ট মেনুতে এসে এক্সপেন্ড করে দিব, ওকে, তাহলে এক্সপেন্ড হয়ে গেল। এবার আমার নেভি লেখাটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাব, গিয়ে পাথ, অফসেট পাথ, অফসেট পাথ নিয়ে নেব, অফসেট পাথ নিচ্ছি আমি 30 বা 30, ওকে। এবারে দিচ্ছি কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এবারে অন্য একটা কালার সিলেক্ট করছি, সাদা নিচ্ছি, একেবারে পিছনে চলে গেছে যার কারণে দেখা যাচ্ছে না, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এবারে সবার উপরে চলে আসছে কিন্তু আমার সবার উপরে দরকার নেই,
আমার দরকার নেভির নিচে, তাই আমি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে প্রেস করছি সেকেন্ড ব্র্যাকেট। চলে গেছে নিচে। এবারে ওপরের যে কালো রঙের নেভি লেখাটা আছে এটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। এবারে চলে যাব অবজেক্ট মেনু, অবজেক্ট মেনু থেকে নিচে চলে আসব। নিচে লেখা আছে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ, এপাশে এসে মেক। তাহলে ব্ল্যাক কালারের যে শেপটা আছে, লেখাটা আছে, এটা একটা শেপ হয়ে গেল। এখন আমার দরকার প্যাটার্ন, নেভি প্যাটার্ন। তাহলে ফাইল মেনুতে চলে যাচ্ছি, আমি আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছিলাম, ওইটা নিয়ে আসবো। ফাইল মেনু থেকে প্লেস, প্লেস থেকে আমি ডেস্কটপে রেখেছিলাম, এই তো পেয়ে গেছি প্লেস। শিফট চেপে ধরে বড় করে নিচ্ছি। এখন প্রাউড, পতাকা, মম, এক কথায় যা কিছু আছে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিচ্ছি। শুধুমাত্র ব্ল্যাক যে শেপটা আছে এটা থাকবে, তাছাড়া আর কিছুই থাকবে না। এখন প্যাটার্নটা এনে সমান করে দিয়ে দিচ্ছি, প্যাটার্নটাকে সবার পিছনে দিয়ে দিব। প্যাটার্ন সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন প্যাটার্নটা সিলেক্ট করলাম, পরে শিফট চেপে ধরে ব্ল্যাক যে শেপ আছে এটার উপর ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। তাহলে এটার উপর প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন হাইড করা জিনিসগুলো নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার থ্রি। তাহলে হাইড করা জিনিসগুলো আবার চলে আসছে। এখন আমরা সেন্টার করে নেব। তার আগে এই প্যাটার্ন সহ এই যে লেখাটা আছে এটা আর নিচের সাদা অফসেট পাথ একসাথে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে গ্রুপ। এখন ছবিটা একসাথে সিলেক্ট করব। মম আর যে লোগোটা আছে এই দুইটা বাকি আছে, এই দুইটা ছাড়া বাকি জিনিসগুলো একসাথে সিলেক্ট করব, করে অ্যালাইন প্যানেল থেকে সেন্টার করে দিব। আমি আর্টবোর্ড সিলেক্ট করে রেখেছি অ্যালাইনে। সেন্টার হয়ে গেছে। এবারে যে লোগোটা আছে এটাকে শিফট চেপে ধরে ক্রস করে দিব, বাঁকা করে দিব, একটু ছোট করে দিব। মম লেখা এবং প্রাউড লেখাটা আরো একটু বড় করে দিব। এবারে প্রাউড, মম এবং যে লোগোটা আছে একসাথে সিলেক্ট করব। অবজেক্ট মেনুতে যাব, সেখান থেকে নিব পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ নেওয়ার পরে 30 দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে। একসাথে প্রেস করছি কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। তাহলে ওপরে পেস্ট হচ্ছে। এবারে এখান থেকে আমি পিওর ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি, ব্ল্যাক কালারটা নেব। নেওয়ার পরে পাথ ফাইন্ডার প্যানেলে চলে আসব। এখান থেকে ইউনিট, পাথ ফাইন্ডার প্যানেল যদি আপনি এখানে না পান তাহলে উইন্ডো মেনুতে পেয়ে যাবেন। এখন শিফট চেপে ধরে পতাকা সিলেক্ট করব। পতাকা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেল, এখান থেকে মেক মাস্ক। তাহলে চারি সাইডটা ফাঁকা হয়ে যাবে। এখন যে কালো লেখাগুলো আছে কালোগুলোকে আমরা কালো রাখবো না, এগুলোকে সিলেক্ট করে সাদা করে দিব।
যেহেতু এটাও সাদা ওটাও সাদা, তাই দেখা যাচ্ছে না। এবার একটা শেপ নিব, রেকট্যাঙ্গল শেপ নিয়ে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে পেজের যে সাইজ 4500x5400 ওইটা আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে ওকে, এটার কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। এবারে চলে আসছি অ্যালাইন প্যানেলে, অ্যালাইন প্যানেল থেকে সেন্টার করে দিব। তাহলে এটা মিডিল পয়েন্টে চলে গেল। এবার এটাকে সিলেকশন টুল দিয়ে ক্লিক দিয়ে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাহলে পিছনে চলে যাবে। এবারে কন্ট্রোল টু চেপে লক করে দিব। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের টি শার্ট ডিজাইন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। যদি আমাকে কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে তো কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।